ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে একটি ফুটবল মাঠে রকেট হামলায় ১৩ জন নিহত হয়েছেন আহত হয়েছে আরো অন্তত উনিশ জন নিহতদের সবার বয়স ১০ থেকে বিশ বছরের মধ্যে ইসরায়েলের সামরিক বাহিনী জানায় গোলান মালভূমির মাছদাল শামস এলাকায় একটি ফুটবল মাঠে রকেট হামলা চালানো হয় যেখানে ড্রুজ সম্প্রদায়ের ছেলেরা খেলছিল হামলার জন্য লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দায়ী করে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী তবে অভিযোগ অস্বীকার করেছে হামলার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এর আগে গোলান বালভূমিতে ইসরায়েলি সেনাবাহিনীর হেরমন বিগ্রেডের সামরিক সদর দপ্তরে হামলা সহ চারটি হামলার দায় স্বীকার করেছে লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লার চারজন সদস্য নিহত হওয়ার পর গোলান বালভূমিতে এই হামলা চালানো হলো। যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ